নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মকর রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি মকর রাশির মানুষ, আপনার জন্য আগামী জুন মাস কী রেজাল্ট পেতে চলেছেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, এই জুন মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন কিন্তু করছে। অর্থাৎ শুক্র 18 জুন রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। বুধ 3 জুন বকরি থেকে মার্গী হচ্ছে। রবি 15 জুন ষষ্ঠভাবে অবস্থান করছে এবং 4 জুন শনি আপনার মার্গী থেকে বকরি হচ্ছে। বৃহস্পতি 3 অবস্থান করছে, রাহু 4 এবং কেতু 10 অবস্থান করছে। মকর রাশি ক্ষেত্রে স্বাস্থ্য, প্রেম, বিবাহ, সন্তান, ভাগ্য, ইনভেস্টমেন্ট, ব্যবসা, দাম্পত্য সুখ, আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রচুর কমেন্টস স্যার মকর রাশির ক্ষেত্রে বলছেন আমাদের কিছু হচ্ছে না। অনেকেই কমেন্টস করে, দেখুন মকর রাশির শনি 7:30 একদম অন্তিম চরণ কিন্তু শুরু হয়েছে, 3 দেখুন শনি আপনার জন্মছকে কীভাবে আছে সেটা দেখা দরকার। শনির জন্য বারবার বলছি, শনি রক্ষা কবচটা আপনার পরিধান করুন, বিশেষরূপে লাভ আপনার কিন্তু পাবেন। আলোচনা শুরু করা যাক। প্রথম আসি ধনের জায়গাটা। দেখুন, অর্থ হচ্ছে এই জীবনে হচ্ছে পেট্রোল, অর্থাৎ ধনপতি বকরি হচ্ছে, ধনের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে। আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত করবে মকর রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু এই মাসে দিতে চলেছে, বকরি হয়েও কিন্তু আপনাদেরকে আর্থিক স্টেবিলিটি আপনাদের কিন্তু এই মাসে দিবে। অর্থাৎ ধনের একটা জায়গা, ধনের ফ্লো, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এরপর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে, যেহেতু আপনার শনি বকরি হচ্ছে, কুটুম্ব, অর্থাৎ আপনার কুটুম্বের সাথে আপনার মতবিরোধ, মতপার্থক্য কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি একটু হলেও মাথা ঠান্ডা করুন, আপনি মকর রাশির মানুষ, কিছু ওলটপালট কথা হতে পারে। অর্থাৎ এই জায়গাটা কি হচ্ছে, আপনাকে একটু মাথা ঠান্ডা করে জিনিসটা ম্যানেজ করে কিন্তু আপনাদেরকে কিন্তু চলতে হবে মকর রাশির ক্ষেত্রে। এবং পঞ্চমভাবে শুক্রের অবস্থান, পঞ্চমভাবে রিপ্রেজেন্ট সন্তান, সন্তান ক্ষেত্রটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের দিক নিয়ে আপনাদের একটা সুফল আপনারা কিন্তু পাবেন, এটা 100%। সন্তানের জন্য আপনার কোনো গর্ব অনুভব হওয়া বা সন্তান প্রাপ্তির সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু হবে। যেহেতু ভাগ্যপতির সাথে শুক্র অবস্থান করছে এবং মিত্র গৃহে অবস্থান করছে বুধ, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, ফাটকার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদের সাথে যুক্ত আছেন, এই জায়গা থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু হবেন। আকর্ষিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। উচ্চ এডুকেশন যারা করছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো মকর রাশি। আপনি মকর রাশির মানুষ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কিন্তু প্রাইমারি রেজাল্টের ক্ষেত্রে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মানসিক চাঞ্চল্যতা কিন্তু বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী কিন্তু ভাব আপনাদের কিন্তু আসবে।
এই জায়গাটা কিন্তু আপনাদের। এবার আসি আপনাদের শত্রুর জায়গায়। দেখুন, স্বাস্থ্যভাবে রবি শত্রু কিন্তু শান্ত আপনাদের হবে। যারা শত্রুতা করছিল শত্রুর জায়গাটা কিছুটা হলো শত্রু কিন্তু শান্ত আপনাদের হবে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, রবি আপনাদের ষষ্ঠভাবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আমি আবারও বলছি। এবং আপনাদের এ মাসে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দেবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আকর্ষিত ব্যবসায়ের ক্ষেত্রে 18 জুনের পর আপনারা করুন, বিশেষভাবে লাভ প্রাপ্তি কিন্তু হবে। এটা কিন্তু মানে হঠাৎ অর্থ প্রাপ্তি মকর রাশির ক্ষেত্রে কিন্তু হবে। এবং আপনাদের ভাগ্যভাব ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যপতি আপনার ত্রিকোণপতি ত্রিকোণভাবে অবস্থান করছে, সম্পূর্ণরূপে ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে। এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য শুক্র কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য কর্মের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছিল, এই জায়গাটা কর্মপ্রাপ্তির জায়গায় আপনাদের সুন্দর একটা যোগ সৃষ্টি হয়েছে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে প্রমোশন বা সুনাম অর্জন, মান সম্মান বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন। আপনি মকর রাশি মানুষ, সম্পত্তির জায়গাটা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। মকর রাশি ক্ষেত্রে আপনাদের সাহস এবং পরাক্রম দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের পরাক্রমের জায়গায় যথেষ্ট ভালো। আপনার তৃতীয়ভাবে মঙ্গল বৃহস্পতি ভাই, বড় ভাই, ছোটো ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে হলেও দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি দূর যাত্রার ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনি মকর রাশি মানুষ যারা দূরে ভ্রমণ করবেন ভাবছেন কি না, এই জায়গাটা কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন কিন্তু করুন, দূর যাত্রা থেকে একটু হলেও ব্যাহত কিন্তু আপনারা থাকুন। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আমি আবারও বলবো যথেষ্ট ভালো। এবং ভাগ্য বিড়ম্বনাটা আপনাদের কাটবে। এই যে 3 জুন থেকে বুধ বকরি থেকে মার্গি যাচ্ছে, বুধ কিন্তু আপনাদেরকে কিন্তু মানে নাও আরও দিবে, সব দিক থেকে আপনাদেরকে দিবে। দীর্ঘদিনের আটকে আছে এমন কাজ, পেন্ডিং হয়ে আছে এমন কাজ, সে কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। বিদেশ থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবে, বিদেশের সাথে যারা রত আছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট, আপনি মকর রাশি মানুষ লিখে রাখুন, আপনার ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আসতে কিন্তু চলেছে। এবং লাভ, সফলতা, সাকসেস এই তিনটি কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, আশা পূরণ, স্বপ্ন পূরণ এক কথায় বলতে পারেন আপনাদের এ মাসে কিন্তু হবে। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে। এবং ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। অর্থ লেনদেনের ব্যাপারে একটু হলো কনসাসনেস আপনারা কিন্তু থাকুন। কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য, ছোটোখাটো খুব বড় ধরনের খুচরো সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে। এই দিকটাও আপনাদেরকে, বিশেষ করে আপনাদেরকে মকর রাশির ক্ষেত্রে আবারও বলবো, মাথা ঠান্ডা করুন। শনি সাড়ে সাথে চলছে, শেষ ফেস কিছু ক্ষেত্রে মাথা গরম আপনাদের কিন্তু তৈরি করবে, কিন্তু শনি আলটিমেটলি আপনাদেরকে কিন্তু দিবে। শেষ ফেজে অনেক কিছু আপনাদেরকে শনি কিন্তু ভালো দিবে, বলতে ভালো ফলটা আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ যেহেতু মকর রাশির ক্ষেত্রে আপনাদের বেশ কিছু দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।